রান্না হবে আমাদের চিটোস দিয়ে মাংস তরকারি হবে আচ্ছা আচ্ছা মানে মাংসের ঝোল করবে চিটোস দিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি চিটোস তোলো দেখি ভালো খেতে ভালো লাগছে তো কুলকুলি তো খেয়েছো চিটোস তো প্রথম খাচ্ছ হ্যাঁ স্পেশাল লাগছে না হ্যাঁ স্পেশাল লাগছে আমাদের চিটোস চিকেন কারির জন্য পেঁয়াজ আর আদা রসুন বেটে নেব গোটা গোটা লাগবে বাবা আমি গোটা গোটা নিয়ে নেব কি খেলছো খেলনা মাটি হ্যাঁ আচ্ছা পেঁয়াজটা বেটে নেব একই শিলে পেঁয়াজ বেটে নেব আদা রসুনের শিলে নেই আচ্ছা আচ্ছা ভালো মা আছে ওই বিড়ালটা হ্যাঁ আরে ওকে দুধ দিলে কেমন লাগছে চিটোস ভালো আচ্ছা আচ্ছা বন্ধুরা আজকে চিটো চিকেন কারি করব সাদা তেল কড়াইতে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব মুরগির মাংসটা দিয়ে দেব বন্ধুরা চিটোসটা গ্রো করে নিচ্ছি এক কিলো মাংস দেড় চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা কিচেন কি মশলা এক চামচ কিচেন কি মশলা দিয়ে দেব কিচেন কি মশলা দিলে এই রান্নায় অন্য কিছু দিতে লাগবে না আর দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব ঢাকা দিতে হবে ডেট পার হয়ে গেছে আজকে অনুষ্ঠানটা হবে আজকে খাওয়াবো আষাঢ় মাস আমাদের আষাঢ় মাসে বর্ষার সময় হবে না বলো তাই তো বর্ষার সময় হবে না বর্ষার সময় আমার বিয়ে হয়ে যাবে তখন মেয়ে মুখে কি আসবে কাদা সময় বর্ষার সময় কাদা সময় হোক আর না হোক সেই দিনটাই তো আমার বিয়ে হয়েছে বললে হবে আরে বিয়ে বসে আগে হয়ে যাক না জিনিস গাঁড় কাঠ গাঁড় কাঠ কই দেখি কিরম জিনিস গাঁড় কাঠটা এটা তো পিড়ে বলে এটা গাঁড় কাঠ বলে গাঁড় কাঠ একসঙ্গে না আলাদা আলাদা এটা আলাদা আলাদা এই সর্বনাশ করেছে বৌদি লজ্জা পেয়ে গেল নাকি এটা আয়কার দিদারা সব বলে কি
থালা খুলে দেখব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আচ্ছা তুমি গান কাটে বসে আছো, ওই একটু আগে দেখলাম। আর মোদি তুমি কি পিড়ে না এমনি এই মানে গান কাটে না নরমালি বসে আছো? আমি ওই একই জিনিসে বসে আছি। ওই গান কাটে? হ্যাঁ, নতুন জিনিস দেখতে পাবো, ভাষা আরো, হ্যাঁ ভাষা শুনতেও পারবো। আমার দিদি শাশুড়িরা ছিল। আর একটু জল দিতে হবে বন্ধুরা মাংসটা সেদ্ধ করার জন্য। এই রান্নাটা কিন্তু রসা রসা হবে, ঝোল ঝোল হলে ভালো লাগবে না। বন্ধুরা চিটোসের গুঁড়ো দিয়ে দেব, উঠবে না। আমাদের চিটোস চিকেন কারি হয়ে গেছে, লামিয়ে দেব। অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প করে গরম মশলা দিয়ে দেব। অল্প করে চিটোসের গুঁড়ো ছড়িয়ে দেব। অল্প করে পেঁয়াজের ব্রেস্তারা করে রেখেছিলাম মাংসের উপরে দিয়ে দেব, সামান্য পরিমাণ। দাঁড়ান, এটা ঝুলে গেছে, ছাড়িয়ে দিই খাবারটা। যাক না, অসুবিধা নেই, ওতে অসুবিধা নেই, ওটা তো আমরা কোনো অসুবিধা নেই। বন্ধুরা চিটো দিয়ে চিকেন কারি খুব সুন্দর লাগছে, আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। হুম, মারো তো।